नमस्कार एवं सालाम अपनारा देखछेन न्यूज निर्भीक और आज 29 मे रविवार न्यूज निर्भीकेर विशेष प्रतिवेदन निये उपस्थित आमी शरण सुंदर दास। दर्शक बंधुदेर अनेकेई कमेंट करे बोलेन जे नमस्कार एवं सालामेर बदले नमस्कार एवं आस्सालामु आलाइकुम बोलुन, सेटा बोलबो कि ना आपनारा मंतव्य करे जानाले अवश्यई तेमनटाई बला हबे, किन्तु मतामतटा एखाने विशेष गुरुत्वपूर्ण। आर एकटा कथा, सांबादिकतार प्रधान कर्तव्य हच्छे सरकारेर गठनमूलक समालोचना करे तार ठीक बेठीक धरिये देया, से केंद्रेर सरकार होक बा राज्येर सरकार। तबे जेहेतु केंद्रेर शासक दल बीजेपीर काछे उग्र हिंदुत्ववादी कर्मसूची छाड़ा आर किछुई नेई, তাই তাদের জন্য গঠনমূলক সমালোচনা করা মানে দুর্বঘাসে মতি ছড়ানোর মতোই মনে হয়। তবুও বিজেপির সেই উগ্র সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা আমাদের সত্য কথাটা নিয়মিত বলে যাই। তার মানে আবার এটাও নয় যে রাজ্য সরকার বা রাজ্যের শাসক দল তৃণমূলের কোনো অন্যায় দেখলেও শুধুমাত্র চুপ থাকতে হবে এই তত্ত্বে যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সত্যিটা বললে সাম্প্রদায়িক বিজেপি চলে আসবে। এই তত্ত্বটা তৃণমূলের নেতা মন্ত্রী কর্মী সমর্থকরা মেনে চলতে পারেন, কিন্তু কোনো সংবাদ মাধ্যম তা মেনে চললে তাকেও অনায়াসেই গদি মিডিয়া তকমা দেয়া যাবে বা যায়। বলার কথা হলো, কেন্দ্র এবং রাজ্য সরকারের শাসক দলের সমালোচনা আমরা করি সাংবাদিকতার ধর্ম মেনেই। তাতে বিজেপির সমালোচনা করলে কেউ আমাদের তৃণমূল ভাবলো কি না, কিংবা তৃণমূলের সমালোচনা করলে কেউ আমাদের বিজেপি ভাবলো কি না, এটা নিয়ে চিন্তা আমরা করি না। নির্ভীক এবং নিরপেক্ষভাবে আমরা আমাদের কাজটা করে যাই, আমাদের কর্তব্যটা করে যাই, এটাই আমাদের কাছে বড় কথা। আঞ্চলিক থেকে রাজ্য, রাজ্য থেকে জাতীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক খবর প্রতিবেদন ইত্যাদি পরিবেশনের ক্ষেত্রে আমরা এই নিয়মের কিন্তু ব্যতিক্রম ঘটাই না। হ্যাঁ, বলতেই ভুলে গেছি যে আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হচ্ছে, শিরোনাম হচ্ছে এবং থাম্বলাইন হচ্ছে, ভিডিওর যে থাম্বলাইন আপনারা দেখেন বা দেখতে পাচ্ছেন সেই থাম্বলাইন হচ্ছে, রাজ্যের দুর্নীতি ইস্যুকে পাশে ঠেলে দিতেই কি আচার্য বদলের পালা। এটাই আজকের প্রতিবেদনের বিষয়বস্তু। অথচ আমাদের রাজ্যের বিরোধী রাজনীতির পেশাদার কারবারিরা সেই অবস্থানটা না নিয়ে নিজেদের অক্ষম রাজনীতিকে, আনপ্রোডাক্টিভ রাজনীতিকে সামনে নিয়ে আসছেন। একবারও বলছেন না যে জগদীপ ধনকড়ের বিজেপি সুলভ বাগড়াবাজির জন্যই রাজ্য মন্ত্রিসভা এমন একটা সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে। রাজ্য সরকারের অর্থে চলা বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাজ্যপাল কেন থাকবে, এটাও কিন্তু বলা যেত। রাজ্য মন্ত্রিসভা যে রাজ্যপাল হটিয়ে মুখ্যমন্ত্রীকে বসাবার সিদ্ধান্ত করেছে তাও ভূমিফোর কোনো ব্যাপার নয়। কিন্তু ওই যে বললাম, হায় হায় করার আগে হয় হয় বলে নিলে পলিটিক্যালি কারেক্ট থাকা যায়, আমাদের রাজ্যের বিরোধী রাজনীতির পেশাদার কারবারিরা সেই অবস্থানটা না নিয়ে নিজেদের অক্ষম রাজনীতিকে, আনপ্রোডাক্টিভ রাজনীতিকে সামনে নিয়ে এলেন। কেউ একবারও বলছেন না যে জগদীপ ধনকড়ের বিজেপি সুলভ বাগড়াবাজির জন্যই রাজ্য মন্ত্রিসভা এমন একটা সিদ্ধান্তে শিলমোহর দিল। ওই টিভিবাজ বিরোধী নেতারা এটা বললে অন্তত আগামী প্রজন্মের কাছে কিছুটা সৎ থাকতে পারতেন। ওরা এমন একটা ভাব করছেন যেন শিক্ষাক্ষেত্রে এই প্রথম রাজনৈতিক হস্তক্ষেপ অনুমোদন পেতে চলেছে। কিভাবে রাজনৈতিক হস্তক্ষেপ হয় সে প্রসঙ্গেও বিস্তারিত আলোচনা করা যায়, তার আগে কয়েকটা টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করা যাক। প্রথম কথা হচ্ছে, রাজ্য সরকারের অর্থে চলা বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য কেন রাজ্যপাল হবেন। এটা শুরু হয়েছিল তো ব্রিটিশ শাসনের সময়। আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1857 সালে, তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
তিনি হলেন চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। পরে সেটাই আইন হয়ে গেল। প্রথম উপাচার্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার জেমস উইলিয়াম কোলভিল। অর্থাৎ ইংরেজ শাসনে ইংরেজ আচার্য এবং ইংরেজ শাসনে ইংরেজি উপাচার্য। তারও 33 বছর পরে 1890 সালে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় হলেন প্রথম নেটিভ উপাচার্য। এই সময়কালেও আচার্য থেকে গেলেন কিন্তু গভর্নর জেনারেল। এখন কথা হচ্ছে, এটা কি রাজনৈতিক সিদ্ধান্ত নয়? এটা কি বিশুদ্ধ শিক্ষাতান্ত্রিক সিদ্ধান্ত ছিল? কলকাতা, মাদ্রাজ এবং বোম্বাই বিশ্ববিদ্যালয় ঠিক তখনই কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে যখন এদেশে প্রথম স্বাধীনতার যুদ্ধ শুরু হচ্ছে। এর ঠিক পিছন পিছনেই আসছে 1860 সালে মেকলের ইন্ডিয়ান পেনাল কোড বা আইপিসি। মেকলে মিনিটস অনুযায়ী হাতে পায়ে গায়ে রঙে ভারতীয় আর চিত্তে ব্রিটিশ তৈরির কারখানাগুলোর সদর দপ্তর হলো বিশ্ববিদ্যালয়। তাই স্পষ্ট করে বলাই যায়, এডুকেশন ইজ এ পলিটিক্যাল ডিসিশন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যা করতে চলেছেন বা চলছেন তা একটা ঐতিহ্যের বিস্তার মাত্র। রাজ্য সরকারের আর্থিক পোষণে চলা বিশ্ববিদ্যালয়ের আচার্য হতে আইনগতভাবে কিন্তু বাধা নেই মুখ্যমন্ত্রীর। বিষয়টা বিধানসভায় পাশ করলেই চলবে, পাশ করালেই চলবে। আইনজ্ঞদের কেউ কেউ মনে করছেন, যদি রাজ্য সরকার আইনগত ত্রুটি না রেখে বিধানসভায় এই বিল পাশ করায়, সেক্ষেত্রে রাজ্যপালকে কিন্তু সই করতেই হবে। একবার দুবার ফেরত দিতে পারেন, কিন্তু সংবিধানগতভাবে শেষে সই করতেই হবে। তবে টুইটবাজ ধনখড় কী করবেন তা বলতে পারে একমাত্র অমিত শাহের অফিস বা দীনদয়াল মার্গের ম্যানেজাররা। আর রাজ্য মন্ত্রিসভা যে রাজ্যপাল হটিয়ে মুখ্যমন্ত্রীকে বসাবার সিদ্ধান্ত করেছে তাও কিন্তু ভুঁইভোড় কোনো ব্যাপার নয়। 2007 সালে ভারতের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি মদন মোহন পুঞ্চির নেতৃত্বে 5 সদস্যের কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্কিত বিষয়গুলো পর্যালোচনা করে সুপারিশ তৈরি করার দায়িত্ব পায়। 2010 সালের 30শে মার্চ পুঞ্চি কমিশন 273টা সুপারিশ জমা দেয়। তার মধ্যে একটা সুপারিশ ছিল রাজ্যপালকে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্যর পদ থেকে সরিয়ে দেওয়া। 2018 সালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে আন্তঃরাজ্য পরিষদের স্থায়ী কমিটিও তার বিস্তারিত টিটবিট নিয়ে আলোচনা করে, এই ব্যাপারে সুপারিশও করেছিল। 99-র দাবি সেই সুপারিশের, মানে ওই রাজনাথ সিংয়ের সেই সুপারিশের ভিত্তিতেই মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে। অতএব নাথিং আনফেয়ার। গত এপ্রিল মাসেই রাজ্যপালকে আচার্যর পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে একটা বিল পেশ হয়েছে তামিলনাড়ুর বিধানসভাতেও। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং তার সরকারের অভিজ্ঞতা হচ্ছে যে সেই রাজ্যের রাজ্যপাল আর এন রবি আরেকটা জগদীপ ধনখড়। আর যদি নরেন্দ্র মোদি অমিত শাহের হোমল্যান্ড গুজরাট কিংবা কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানার দিকে নজর ঘোরাই, তবে দেখা যাবে যে উপাচার্য নিয়োগে রাজ্যপালের ক্ষমতা সেখানে অনেক দিন ধরেই খর্ব করা হয়েছে। যে কারণে গত এপ্রিল মাসে বিধানসভায় বিল আনতে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটে সার্চ কমিটির পেশ করা 3টে নামের মধ্যে একজনকে উপাচার্য হিসাবে বেছে নেয় রাজ্য সরকার। সার্চ রাজ্য সরকারই কিন্তু গঠন করে, ফলে উপাচার্য নিয়োগে গুজরাট সরকারের অধিকারের কথা বোঝাতে চান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তাঁর যুক্তি, তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশে এই পদ্ধতি মেনে চলা হয়। মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের সরকারও গত বছরের ডিসেম্বরে উপাচার্য নিয়োগে একই রকমের প্রক্রিয়া চালু করেছে। রাজস্থানেও চিন্তাভাবনা চলছে। আর কেরালার খবর যারা রাখেন তারা অবশ্যই জানেন, শুধু বিশ্ববিদ্যালয় চালানোর ক্ষেত্রে রাজ্যপালের ভূমিকায় তিতিবিরক্ত একেবারে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে, অবিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজভবন যেন অঘোষিত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমাদেরও খেয়াল রাখা উচিত, এই উপাচার্য নিয়োগ
এবং পুনর্নিয়োগ নিয়ে ধনখড়ের বারবার বাধায় বিরক্ত হয়ে ব্রাত্য বসু কয়েক মাস আগেই বলেছিলেন যে আচার্যর জায়গা থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়া যায় কি না সেটা নিয়ে ভাবা হবে, দেখা হবে আইনেও কি বলছে। ভারতীয় যুক্তরাষ্ট্র বিষয়ে বলতে গেলে বলতে হয় যে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বিষয়টাই একটা হিমালয় সম ঢপ, এমনকি তার ইঙ্গিত সংবিধান প্রণেতারাই দিয়ে গিয়েছেন। আসলে জন্মলগ্ন থেকেই যুক্তরাষ্ট্রীয় ফার্স্টীয় কিচ্ছু না, শুধু ভাঁওতা। ন্যূনতম যুক্তরাষ্ট্রীয়তার মূল্যবোধ থাকলে রাজ্যপাল পদটাই থাকে না, পদটা রাখাই হয়েছে কেন্দ্রের লাট সাহেব দিয়ে রাজ্যকে নিয়ন্ত্রণের জন্য। শিশু ভারত রাষ্ট্রে তেমন করে সেটা প্রকট হয়নি, কিন্তু তারপর ইন্দিরা গান্ধীর আমলে রাজভবন রাজনীতির খেলা শুরু হয়েছে। এখন মোদি শাহের জামানায় সেটা ১৬ আনার জায়গায় ১৮ আনা পূরণ হয়েছে। ফলে এই লাট সাহেব আচার্য থাকলেন কি না তাতে কিন্তু দেশের শিক্ষা ব্যবস্থার কিছুই এসে যায় না, সেটা তো এমনিতেই লাটে উঠে বসে আছে। ওইসব স্কচ হুইস্কি ধেনোতে উদ্ধার হবে না। এই সময় আচার্য বদলে মন্ত্রিসভার অনুমোদনটা আসলে তালে হরিবোলের মতো ধান্দা। আচার্য পদ রাজ্যপালের হাত থেকে কেড়ে নেওয়ার যে প্রজেক্ট মমতা সরকার নিয়েছে তা এই মুহূর্তে আসলে দুর্নীতির গরম ইস্যু থেকে মানুষের চোখ সরানো এবং শিক্ষায় নিজেদের কন্ট্রোল নিরঙ্কুশ করার সব থেকে বড় উদ্দেশ্য। সে তাদের একান্তই নিজস্ব স্বার্থ, এর সঙ্গে মানুষের বা আরও নির্দিষ্ট করে বললে এর সাথে পড়ুয়াদের ভালো মন্দের কোনো সম্পর্কই কিন্তু নেই। আর বাম কংগ্রেস এমন করছে যেন ওদের জামানায় শিক্ষা ছিল আগাপাস্তলা, একেবারে অরাজনৈতিক। বাংলার শিক্ষাক্ষেত্র গত ৫০ বছর ধরেই শাসক দলের নিয়ন্ত্রণে রয়েছে, সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময় থেকে। ফলে কে বিশ্ববিদ্যালয়ের আচার্য হলো আর কে হলো না তাতে কিচ্ছু যায় আসে না। কোনো উল্লেখযোগ্য সংসদীয় দল রাজ্যপাল পদ অবলুপ্তির জন্য যৌথ আন্দোলনের উদ্যোগ নেয় না, কারণ সিস্টেমটা যে তাদের করে খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছে। তাকে ডিস্টার্ব করা পলিটিক্যালি কারেক্ট স্ট্যান্ড হবে না, মুখে রাজ্যের অধিকার নিয়ে সময় সময় ডায়লগ দেওয়াই যথেষ্ট, কিন্তু বিভিন্ন বামপন্থী এবং রোজ সন্ধ্যায় টিভি তলায় গণতন্ত্র গণতন্ত্র বলে গলায় রক্ত তুলে ফেলা রাজনীতিক শিক্ষাবিদরা রাজ্যপালের অধিকার রক্ষায় এত মরিয়া কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নয় বুঝলাম, সেটা ঠিক আছে না হলে, কিন্তু কোনো শিক্ষাবিদকে আচার্য পদে বসানো উচিত এমন প্রস্তাবও তো দিতে পারতেন তারা। আসলে প্রত্যেকেরই নিজস্ব গেম প্ল্যানিং আছে, আছে নানা ধরনের করে খাওয়ার আয়োজন। নইলে বলছেন না কেন গত ৮ বছর ধরে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসানো চলছে আরএসএসের একেবারে হার্ডকোর সেবকদের, যাদের মাধ্যমে হিন্দু ভারতের উপযুক্ত ভাবাদর্শ গাঁথা হবে ভবিষ্যতে ভারতীয়দের মগজে। সেই যন্তরমন্তর নিয়ে একবার মুখ খুলুন না আমাদের মান্যবর শিক্ষাবিদরা, তা কিন্তু দেখা যাচ্ছে না। সেটা দেখা গেলেই বোঝা যাবে যে হ্যাঁ, নিরপেক্ষতা আছে অন্তত তাদের বক্তব্যে। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং চ্যানেলে ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে এমনই সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিনের খবর, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, স্বকীয়তায় উজ্জ্বল নানা ব্যক্তির সাক্ষাৎকার এবং ভিন্নধর্মী নানা বিষয় ভিত্তিক ভিডিও আমরা নিয়মিত দেখাতে থাকব আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।